এসো বিশাল মিছিল নিয়ে আমাদের প্রচারকারী পেছন দিয়ে আসছেন। আসুন আপনারা বন্ধুরা আশীর্বাদ করুন, আমরা এখান থেকে যাতে বেকাররা আজকে দিনের পর দিন মৃত্যুবরণ করছে, ফাঁসিটা চলছে, আজকে মা বন্ধুর ইজ্জত নেই, আজকে কৃষকরা কৃষক আত্মহত্যা করছে। নেতৃত্বে আমাদের পেছন দিয়ে আসছেন সুবিশাল মিছিল। আসুন বন্ধুরা, আসুন বন্ধুগণ, সময় হয়েছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারতবর্ষের সংবাদ মন্ত্রী সদ্য মানিক্য মহোদয় সরকারের উপর দিয়ে আমরা যখন আমাদের প্রচার কর্মসূচি নিয়ে করছি, হাজার হাজার মানুষ আমাদের আশীর্বাদ। আমরা জানি যে শাসক দল ভীত সন্ত্রস্ত, বর্তমানে যারা শাসক দল এই রাজ্যের বিজেপি, আমি তাদের কাছে বলতে চাই, এই রাজ্যে বিজেপি বলে কিছু ছিল না। যিনি আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিজেপি দলের হয়ে, উনিই তো বলেছেন যে আমি 2016 সালে এখানে এসেছি, আমাকে সভাপতি বানানোর পর আমি সারা রাজ্যে কাজ করছি এবং আমার নেতৃত্বে এই রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যার রাজনৈতিক অভিজ্ঞতা 8 বছরে, যিনি নিজে মুখে বলছেন যে এই রাজ্যে উনি সরকার প্রতিষ্ঠা করার পর উনি রাজ্যটাকে চালিয়েছেন, রাজ্যটাকে কি চালিয়েছেন, কেমন চালিয়েছেন, যারা এই রাজ্যে বসবাসকারী মানুষ বিশেষ করে এই মরণ